দেশের প্রায় অর্ধেক অঞ্চলের ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এই তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এটুজেড নিউজ লাইভ।